আগামী 12ই সেপ্টেম্বর খুলছে দেশের উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়গুলোকেই নিতে হবে। চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। এর আগেও আমরা বেশ কয়েকবার দেখেছি আপনাদের মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলবার আসলে একটি প্রস্তুতি ছিল, কিন্তু করোনা পরিস্থিতি সহায়ক না হয় সেটি সম্ভব হয়নি। তবে এবারে আমরা প্রত্যাশা করছি নিশ্চয়ই 12 তারিখ থেকে কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী যেই নির্দেশনা বা ঘোষণাটি দিয়েছেন যে 12 তারিখ থেকে খুলে ফেলা হবে সব কিছু, সেইটি বাস্তবায়ন হবে আমরা আশা করছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, শুরু থেকে আমরা শুনেছিলাম যে প্রথমে বিশ্ববিদ্যালয়, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা পরীক্ষার্থী, এভাবে ধাপে ধাপে খোলা হবে, কিন্তু এখন তো আসলে দেখছি আমরা উল্টোটা, এখন একেবারে মাধ্যমিক প্রাক প্রাথমিক সব কিছু আগে খোলা হবে, বিশ্ববিদ্যালয় বরঞ্চ পরে খোলা হচ্ছে। হঠাৎ করে কেন আসলে এই উল্টো সিদ্ধান্ত? ধন্যবাদ আপনাকে। এটা একটা পাবলিক হেলথ চ্যালেঞ্জ আমাদের কাছে। এখানে আপনাদেরকে আগে কি বলা হয়েছে, এখন কেন সেটা করা হচ্ছে না, এটা এভাবে দেখলে হবে না। এটা কোনো রাজনৈতিক বিষয় নয় যে আমরা একটি কথা বললাম সেটাতে আমাদেরকে স্থির থাকতে হবে। এটা হচ্ছে পাবলিক হেলথ মেজার, গণস্বাস্থ্যের যেই আপনার সংক্রমণ, বর্তমান পরিস্থিতিতে যে ধরনের সংক্রমণ, এবং আমাদের যেই রিসোর্স আছে, এবং আমাদের যে টিকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা কূটনৈতিক বিজয়ের ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যেই জনগোষ্ঠীকে টিকা দেয়া হয়েছে, এবং টিকার আপনার প্রায়োগিক এবং আপনার টিকার যেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাদের জন্য প্রয়োজন, যেই বয়সের ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজন, সেই সমস্ত দিক বিবেচনায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটি, এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের একক কোনো সিদ্ধান্ত নয়, জাতীয় পরামর্শক যে কমিটি আছে, কারিগরি কমিটি, সেটার সাথে সেই কমিটির সকল গণ্যমান্য ব্যক্তিত্ব এবং যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট তাদের সাথে আমরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা এমন কোনো বিষয় যে আগে বলেছি কেন সেটা এখনই করতে হবে, বা কেন বলেছি সেটার ব্যাখ্যা দিতে হবে, সব সিদ্ধান্তের পেছনে পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে সিদ্ধান্তও পরিবর্তিত হবে। এটা আমাদের একক সিদ্ধান্ত নয়, এটা স্পেশালিস্ট কমিটির সিদ্ধান্ত। জি, যে স্পেশালিস্ট কমিটি বা কারিগরি কমিটির সাথে যাদের পরামর্শ এবং কনসার্ন নিয়ে আপনারা আসলে এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আজকে জানিয়েছেন, একটু জানতে চাইবো যে তারা আসলে স্পেসিফিক কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছে যেগুলোর বাস্তবায়ন করা আসলে আপনাদের সামনের চ্যালেঞ্জ। এর মধ্যে একটি বিষয় হচ্ছে আসলে সংক্রমণের হার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এটা কোনো নির্দিষ্ট বিজ্ঞান নয় সংক্রমণের হারের বিষয়টি, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে যেই ধরনের যত সংখ্যক টেস্টিং হবে সেই সংখ্যক টেস্টিং এর উপরে সংক্রমণের হারের উঠানামাটা নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে খুব কম সংখ্যক টেস্টিং এ বেশি পজিটিভ আসলে সেখানে সংক্রমণের হার বৃদ্ধি দেখা যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। কিন্তু কারিগরি পরামর্শ কমিটির আমাদের পরামর্শ হচ্ছে এই পার্সেন্টেজের দিকে চোখ না দিয়ে আমাদের মূলত প্রাতিষ্ঠানিক এবং দীর্ঘমেয়াদী একটি সমাধানের পথে হাঁটতে হবে। প্রাতিষ্ঠানিক সমাধান এজন্যই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এই যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ের একটা শিক্ষামূলক জায়গাও বটে, এবং যেহেতু আমাদের বর্তমানে স্বাস্থ্য অবকাঠামোর স্বাস্থ্যসেবার অবকাঠামোতে চাপ সেই অর্থে নেই, সুতরাং এখন হচ্ছে সঠিক সময় যে আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়টি প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা আনতে পারবো। হার যাই হোক না কেন, এটা যেহেতু দীর্ঘমেয়াদী আমাদের এই লড়াইয়ে নামতে হবে, এবং সবার যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, অ্যাসেম্বলি না করা, এই সমস্ত বিষয়গুলোর উপরে তারা আমাদেরকে জোর দিয়েছে। শ্রেণীকক্ষের আরেকটি বিষয় জানতে চাইবো, শ্রেণীকক্ষে বসার অ্যারেঞ্জমেন্ট সম্পর্কেও কি কোনো স্পেসিফিক নির্দেশনা তারা দিয়েছে, যেমন 3 ফুট দূরত্ব বা 5 ফুট? এটা আসলে তারা বলেছেন আমাদের প্রেক্ষাপটে যতটুকু সম্ভব,
এটা আমরা এখন আমাদের যে স্পেস সেটা একটা মাথায় রেখে আমরা একটা অ্যাসেসমেন্ট করছি বাংলাদেশের প্রেক্ষাপট আর অন্যান্য দেশের প্রেক্ষাপট এক নয়, পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। আবার একইভাবে একই দেশে ঢাকার শহরের সংক্রমণ হার বা ঢাকা শহরের স্থানের সংকুলনের সাথে বান্দরবন বা বরগুনা বা সুনামগঞ্জের যে ঘন মানে জনসংখ্যার ঘনত্ব এবং রিসোর্সের যে মানে আমাদের অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু এক নয়। তাই আমরা একটা প্যারামিটার একটা পরিসীমা নির্ধারণ করে দিচ্ছি, এটা একটি গাইডলাইন। এই গাইডলাইনটি যত কঠোরভাবে সম্ভব আমরা তত কঠোরভাবে প্রতিপালন করব, এটাই হচ্ছে আমাদের এখন চ্যালেঞ্জ। আর সামনে যে গাইডলাইনটির কথা বলছিলেন আমাদের সঙ্গে কি একটু বলবেন কিনা, আরেকটু বিস্তারিতভাবে গাইডলাইনটা আপনিই বলছিলেন যে একটি স্কুলে আমরা যদি ধরে নেই যে ক্লাস 5 এ বা 4 এ 50 জন শিক্ষার্থী আছে, তাদেরকে আসলে এখন ঠিক কতটুকু দূরত্ব মেনে যদি দূরত্ব মেনে বসাতে চাই তাহলে তো হয়তো 25 জনের অ্যাকোমোডেশন করা যাবে সেই ক্লাসরুমটাতে, বাকি 25 জনকে আমরা কোথায় বসাচ্ছি? তাহলে কি আমরা দুটো ক্লাসরুম ব্যবহার করব? তাহলে কি আমাদের এই স্পেসটা আসলে কিভাবে হবে, যদি একটু বিস্তারিত বলতেন গাইডলাইনের ব্যাপারে। এই গাইডলাইন আমরা স্কুল খোলার আগে চূড়ান্ত করব। বর্তমানে আমাদের কয়েকটি অপশন আছে, আমরা ভাবছি যে সুনির্দিষ্ট কিছু শ্রেণী, এখন আমাদের প্রাথমিক স্কুলগুলো কিন্তু ভিন্ন এবং সম্পূর্ণ আলাদা মন্ত্রণালয়ের অধীনে, মাধ্যমিক নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো ভিন্ন, মাদ্রাসাগুলোর সাথে ইবতেদায়ী মাদ্রাসা অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না, আবার ফাজিল কামিল অংশ থাকে। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ধরন প্রকার সেগুলো কিন্তু সবগুলো একই ধরনের নয়। আমরা একটা পরিসীমা নির্ধারণ করে দিচ্ছি, হয়তোবা এমন হতে পারে যে একটি নির্দিষ্ট রোল সংখ্যার ছাত্রছাত্রীদেরকে একদিন শ্রেণীকক্ষে আনা হবে আর একটি নির্দিষ্ট সংখ্যার আনা হবে, এটা আমরা সবার সাথে আলোচনা করে আগে চূড়ান্ত করব। এই মুহূর্তে সুনির্দিষ্ট করে আমার পক্ষে সেটা বলা সম্ভব না। আমরা কয়েকটি অপশন রেখেছি, আমাদের কিন্তু এখন পর্যন্ত 12 তারিখ, এখনো অনেক সময় আছে, আজকে 3 তারিখ, তো এর মধ্যে সংক্রমণের হার যে ইন ধরনের নিম্নগামী হচ্ছে এবং পাশাপাশি আমাদের শুধু সংক্রমণের হার নয় আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ যে হ্রাস পাচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ যদি বেড়ে যায় সংক্রমণের হার যাই হোক না কেন আমাদেরকে কিন্তু লকডাউন আবারও চিন্তা করতে হবে। মাননীয় উপমন্ত্রী, সবশেষে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ আসলে খুবই খুশির খবর যে কমছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খুলে যাবে আপনাদের মন্ত্রণালয়ের উপর একটি চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ তো আসছেই, সেখানে স্বাস্থ্যবিধি মেনটেন হচ্ছে কিনা সেটি তদারকির, যেমন বলা হচ্ছে হাত ধোয়ার জন্য বেসিন আছে কিনা পর্যাপ্ত, হয়তো একটি স্কুলে দুটি আছে কিন্তু এখন তো সেই সংখ্যা বাড়াতে হবে, এই যে স্বাস্থ্যবিধি মানাবার এই চ্যালেঞ্জটি সেটিকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? দেখুন, আমাদের দেশে আমরা কলেরার মতন সংক্রামক ব্যাধিকে আমরা কিন্তু বিদায় জানাতে পেরেছি। আমাদের দেশে এখনো অনেক সংক্রামক ব্যাধি আছে, আমাদের এখনো টিউবারকিউলোসিস বিদ্যমান আছে, আমরা ট্রপিক্যাল ওয়েদার, এই ট্রপিক্যাল ওয়েদারে অনেক ধরনের সংক্রামক আপনার অসুখ সেখানে থাকবে, এগুলো মেনেই কিন্তু আমাদের আমাদের কাজটা করে যেতে হবে। এখানে কোভিড একটা চ্যালেঞ্জ, আমাদের দেশের বাস্তবতায় আরো অনেক চ্যালেঞ্জ আছে, তো আমরা সেগুলোকে মেনেই তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করছিলাম এতদিন ধরে। তা এখন যেহেতু কোভিড একটা নতুন চ্যালেঞ্জ এবং এটার সংক্রমণের ব্যাপ্তিটা এবং দ্রুততাটা অনেক বেশি, দেখুন একই সময় কিন্তু আমাদের ডেঙ্গু সংক্রমণের কথা আমরা বলছি এবং কিছু কিছু জায়গায় যে আমাদের শহরাঞ্চলের বাইরে পার্বত্য অঞ্চলে যদিও বা এখন আর সেভাবে নেই, ম্যালেরিয়ার একটা প্রতিবন্ধ একটা চ্যালেঞ্জ অনেকদিন ধরে ছিল, তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের থাকবে। আমরা এমন না যে রাতারাতি আমরা বেসিন বসিয়ে দিলেই আমাদের সবাই যে হাত ধুতে আসবে তা কিন্তু নয়, এটা একটা অনুশীলনের বিষয় যে ওয়াশ বেসিন থাকলে যে ওয়াশ বেসিন ব্যবহার হয় বা ব্যবহার যোগ্য থাকে সেটাও কিন্তু একটা আমাদের সবসময় হয় না। আমরা যেটা বলছি যে মনিটরিং করতে হবে, প্রতিনিয়ত আমরা মনিটরিং করবো, আমাদের যারা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক পর্যায়ে যারা শিক্ষা কর্মকর্তারা আছেন তাদেরকে দিয়ে আমরা স্কুলগুলো পরিদর্শনের কাজটা আমরা আরো বাড়িয়ে দিব এবং পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা, আগামী প্রজন্ম আমাদের তাদের মধ্যে যদি এই স্বাস্থ্যবিধি মানার প্রবণতাটা যদি সঠিকভাবে গড়ে উঠে তাহলে কিন্তু আমরা সবাই দীর্ঘমেয়াদে গিয়ে উপকৃত হব। আর আর বর্তমানে যেহেতু আমরা অন্যান্য কার্যক্রমও চালু হয়ে গিয়েছে সেহেতু তারা তো নিশ্চয়ই কোনো না কোনো ভাবে
সবার সাথে মেলামেশা করছে, এবং বিদ্যালয় পর্যায়ে হয়তো বা তারা সেই সময়টাতে যদি বিদ্যালয়ে থাকে, তারা এই যে বাহ্যিক যে আপনার মেলামেশা সেটা কিন্তু আরো কমে যাবে। সেক্ষেত্রে তাদের জন্য স্বাস্থ্যগত ভাবে আমাদের পরামর্শকগণ বলেছেন যে হয়তো বা এটাতে আরো বেশি আমাদের বেনিফিট বয়ে আনতে পারে, এবং এজন্য আমরাও সেই প্রত্যাশাই করছি। আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনাকে ধন্যবাদ।